নবী যখন ঘরের ভিতরে এমন সময় মক্কার 37 জন নেতা আল্লাহর নবীর বাড়ির চারধারে ঘিরে ধরেছে গভীর রাতে, কারো হাতে লাঠি, কারো হাতে বর্শা, কারো হাতে শুলপি, এগুলা নিয়ে নবীর বাড়ির চারধারে ঘেরাও করছে। আপনারা বলেন তো কি কারণে করছে? কারণ হলো একটাই, আব্দুল্লাহর বেটা যদি মক্কায় থাকে আবু জেহেলের নেতৃত্ব চলবে না, আর আবু জেহেলের নেতৃত্ব যদি চলবার চাই আব্দুল্লাহর বেটাকে মক্কাত রাখা যাবে না। খুব খেয়াল করবেন, শুধুমাত্র নেতৃত্বের প্রশ্ন, আমাদের নবীকে নবী বললে কোনো অসুবিধা নাই, কিন্তু যেই বলবেন বিশ্ব নেতা তখন নেতাকে রে কলিজাত আগুন লাগা যায়। ধরে কোন কথা ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই জান। 37 জন নেতা নবীর বাড়ি ঘেরাও করেছে, নবীকে তারা হত্যা করবে। গভীর রাত্রে হযরত আলীর কাছে গিয়া আল্লাহ নবী চুপি চুপি বলতেছে, আলী রে আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়া লাগবে। আলী বলে, রাসূল আল্লাহ আপনার বিছনায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? রাসূল বলে, আলী রে আমার আর ঘুম পড়ার সময় নাই, আজকে গভীর রাতে আল্লাহ বাড়ি থেকে আমাকে বের হওয়ার হুকুম দিয়েছে। আলী বলতেছে, হুজুর এটা কেমন কথা? আল্লাহ কি বোঝে না? আল্লাহ কি জানে না যে এতদিন আপনাকে হত্যা করার জন্য কেউ বাড়ি ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না, আজকে সবাই যখন লাঠি শোটা নিয়ে বাড়ি ঘেরাও করেছে এই সময় আল্লাহ আপনাকে বাড়ি থেকে বের হবার বলতেছে? আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করেই আপনার পিটন খাওয়ানোর বুদ্ধি করতেছে। আপনারা বলেন তো, হক আলীকে ঠিক কইছে না ভুল কইছে? আরো জোরে, কার ভুল ধরতেছেন? কার ভুল ধরতেছেন? রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে আলী ও বাবুহা, আমি যদি ইলমের শহর হই আলী হচ্ছে তার দরওয়াজা। ভুল না, আমাদের বুঝতে ভুল। আসলে হযরত আলী যে কথাটা বলেছে এ কথাটা হলো একটু আক্ষেপ, মানে লুচ্চা, একটা লুচ্চা পুলিশ ওগুলি গেছে সাত করে লিয়াদা বলতেছে, ওই যে দেখতেছেন না ওটা হুজুরের বাড়ি, ওটা হুজুরের বাড়ি, লুচ্চা দেখাচ্ছে কার বাড়ি? এখন লুচ্চার কথাতে পুলিশ যা হুজুর ধরে হ্যান্ডকাপ লাগাচ্ছে, তখন হুজুর দেখে কেড়ে লুচ্চা পুলিশ ধরে না, হামাক ধরলো কে? যখন দেখবেন খারাপ মানুষগুলো ভালো মানুষকে ধরার জন্য বাড়ি দেখা দেয়, তখন মানুষের ভিতরে আক্ষেপে অনেক কথা বাইর হয়ে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? জেলখানার মধ্যে গেছেন, এখন জেলের মধ্যে ঢুকে দেখেন আজান দিলে কাতার সোজা, একটা বেনামাজি নাই, সমস্ত জেলের লোকেরা এখন নামাজ পড়ে যারা জেলের ভিতরে আছে। কারণ আপনি খোঁজলে দেখবেন কেউ মুয়াজ্জিন, কেউ ইমাম, কেউ হাফেজ সাহেব, কেউ হুজুর, এরকম ধরে সব উঠতো স্যার। আর যে কয়টা বাদ তার খারাপ চোখ ডাকাত সবগুলো বার করে দিছে, যা তোরা বাইরে থাক, এরা ভিতর থাক। আক্ষেপ বোঝেন না? আক্ষেপের কথা বলতেছে রাসূলুল্লাহ, এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করে নাই, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না, আজকে সবাই যখন লাঠি শোটারে বাড়ি ঘেরাও করেছে এমন সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করতেছে, আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করেই আপনার পিটন খাওয়ার বুদ্ধি করতেছে। সঙ্গে সঙ্গে নবী হযরত আলীর কপালে সুমা দিয়ে বললেন, আলী রে তোর কষ্টের কথা আমি বুঝি আলী, কিন্তু আমাদের বলার কিছুই নাই, বললে আল্লাহ আমাদের প্রতি বেজার হইয়া যায়। সরালা বলেন, বরং আপনার বিছনায় তুমি ঘুম পাড়ো। হযরত আলী নবীর বিছনায় ঘুমায় গেলেন, নবী আবার চুপি চুপি দরজা খুলে তাকায় দেখে 37 জন নেতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, চোখগুলো টর্চ লাইটের মতন জ্বলতেছে। রাসূল বলে, আল্লাহ এতগুলো লাঠির ভিতর দিয়ে আমি কেমনে যাই? আল্লাহ বলে, হাবিবুল্লাহ হুকুম করেছে আমি আপনাকে যাইতে হবে, তবে যদি আপনি চিন্তা করেন করবেন না, এক মুষ্টি বালি নিয়ে, এক মুষ্টি বালি নিয়ে সূরা ইয়াসিন থেকে ওই কয়েকটা আয়াত আপনি তেলাওয়াত করেন। নবী সূরা ইয়াসিনের তিনটা আয়াত তেলাওয়াত করে ওই বালির মধ্যে ফুঁক দিয়ে আল্লাহর হুকুমে বালু যখন আসমানে উড়াইয়া দেয়, ওই বালুগুলো আল্লাহ তাআলা 37টা নেতার চোখের মধ্যে ঢুকাইয়া দেয়।
যে বালুগুলা চোখের মধ্যে ঢুকছে, নেতাকে হাতে লাঠি আর আছে, লাঠি ফেলে দিয়া নবী কয় আল্লাহ কি সুযোগ, ওরকে লাঠি লিয়ে ওরকে পাফাতি বাড়েন যাবি, ওরা বুঝবার পারবি না, কারণ যে অবস্থা তারা চোখ ডলতিছে, তোর এখন কি ডলতিছে। আল্লাহ রাসুল বললেন, হাবিব মারার দিন আছে, আজকে মারার দিন না, এদের মার হবে এমন জায়গাত এরা একটাও ফিরবার পারবি না, আজকে আপনি একটা কোবাতে কোবাতে আর একটা দৌড় মারবি, দরকার নাই, জায়গা মতো মার দেওয়া লাগবে, দরকার কি মতো। আপনি কি মনে করতেছেন যারা আজকে মারতেছে, মারার পরিকল্পনা করতেছে, ওরকে মার না, জায়গা মতো, যেরকম কি মতো, মার হবে কিন্তু শব্দ হবে না, এমন মার হবে। প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন বুদ্ধিজীবীর গোরস্থানে দাফন করা হয়, এমন সময় একজন ঘোষক কিন্তু মাইক নিয়ে বলতেছে, পাঁচ স্তরের নিরাপত্তা আছে, আর্মি, র‍্যাব, বিজিবি, আনসার, পুলিশ বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে আসমানের দিকে রাইফেল তুলে ঠাস 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 করে গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আল্লাহ কয় নিরাপত্তা কোথায় দেওয়া লাগবে আর কোথায় দেয়, জাগা মতো যেরকম কথা ঠিক না, কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারো কলজার মধ্যে আঘাত লাগবে না, বরং নিজেদের অনুশোচনা হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবী চুপি চুপি ওই সাইটে নেতাকে পাড়ি দিয়া আবু বক্করের ঘরের দরজায় আস্তে করে ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নবী চমকে বলা, আবু বক্কর এই গভীর রাত্রি তুমি চেতন কেমনে, তুমি কি জানো আমি আসতেছিলাম? আবু বক্কর বলে, হুজুর ওই যে একদিন বলেছিলেন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে আপনি সঙ্গে নেবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সব সময় দরজায় দাঁড়িয়ে থাকে। রাসুল বলে, আল্লাহ আমাক যেমন নেতাও বানাছেন, আল্লাহ কর্মীও একটা দিছেন, আল্লাহ সুবহানাল্লাহ, কোন নেতাও যেমন কর্মী, কি মনে করছেন কর্মী কেমন? নবী বলেন, আবু বক্কর আসো যাই, যে বলছে আসো যাই, সঙ্গে সঙ্গে আবু বক্কর ঘরের দরজা ধাক্কা দিয়ে লাগাই দিয়া নবীর পিছনে পিছনে রওনা দেয়। নবী বলে, আবু বক্কর আমি চলো যাই বললাম, তুমি চল্লা শুরু করে দিলে, তোমার ঘরের মধ্যে বিয়ে বাচ্চা আছে, তাদের কাছে কি তুমি শেষ দেখাটাও করবে না? আবু বক্কর বলে, নবীজি যেদিন থেকে ইসলাম আন্দোলনের কর্মী হয়েছি সেদিন থেকে আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পিছন দিকে তাকানোর কোনো সুযোগ নাই। রাসূল বললেন, চলো যাই। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, উত্তর দিকে হিজরতের কথা আল্লাহ বলেছেন, কিন্তু নবী আবু বক্করকে নিয়ে রওনা দিলেন পূর্ব দিকে। পূর্ব দিকে যখন যায় আবু বক্কর বলে, হুজুর আপনি মনে হয় মদিনা রাস্তা ভুলে গেছেন, মক্কা থেকে মদিনা উত্তর দিকে আর আপনি আমাকে নিয়ে রওনা দিলেন পূর্ব দিকে। রাসূল বলে, আবু বক্কর ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বক্কর বলে, হুজুর আমরা গর্তের মধ্যে আত্মগোপন করব কার ভয়ে? হুজুর আমরা গর্তের মধ্যে লুকাবো কার ভয়ে? রাসূল আবু বক্কর কারো ভয়ে লুকানো হলো আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। জয়পুরার থেকে আমাকে মোবাইল করে বলে, হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, ভাই তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম, নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, আজান দেই আকামত দেই কিন্তু ইমাম নাই। আমি বলে, আজান দাও আকামত দাও ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমামকে পুলিশ খুঁজতেছে, আর পুলিশের ভয় ইমাম যে কোন জায়গায় লুকাছে আমরা ইমাম পাচ্ছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ।
মসজিদ বলে হুজুর পুলিশের ভয় ইমাম লুকাইছে আর আপনি আল্লাহর শুকর আদায় করলেন। আমি বললাম মসজিদ ইমামকে পুলিশ কেন খুঁজতেছে আগে তদন্ত করো ইমামকে হিরোইন বেজা খায় না গাঁজা বেজা খায় না সুদের ব্যবসা করে কোন অপরাধে পুলিশ ইমামকে খুঁজতেছে আগে তদন্ত করো। দুই দিন পরে মসজিদ আমাকে মোবাইল করে বলে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। দোষটা কি বলে হুজুর ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না গোটা বাংলাদেশ আল্লাহর এই বিশ্বাস ইমাম করে। আপনারা বলেন তো ইমামের বিশ্বাস কি ঠিক? ঠিক। আর আমাদের বিশ্বাস এটা দেখতেছেন হুজুর এটা হচ্ছে আমারই, ওই সাইট আমার চাচার, ওই সাইট আমার বাপের, এই সাইট আমার ভাইয়ের, পিছন দিকে সব আমাদের, এলাকার মধ্যে পাও দেওয়ার মতন জায়গা কারো নেই। তো সবই যদি তোমাদের হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর, দেখছেন কথার সাইজ, আল্লাহ দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে, চলো দেখে আসি আল্লাহটা দেখবার যাচ্ছে। মসজিদের সামনে যা দাঁড়ায় বলতে যে হুজুর এই যে দেখতেছেন মসজিদ এটা আল্লাহর হুজুর, আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা এই মসজিদের নামে 10 শতক দান করছে হুজুর, আমার চাচা দান করছে, এখানে আল্লাহর কিছুই আসলো না হুজুর, আমরাই দিছি। ফেরেশতা বলে আল্লাহ এইটা কোন দেশ, যে দেশে তোমার দিলে তুমি পাও না দিলে তোমার কিছুই নাই। আল্লাহ আফসোস করে বলে ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ। এই দেশের নাম কি? হায় 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 হায়, আল্লাহর কিছু নাই রে, ওই 10 শতক আমরাই আল্লাহ দিছি। যখন ওই 10 শতকের মধ্যে আমরা যাই তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমরা আর ভেদাভেদ নাই, এক কাতারে নামাজ পড়ি, পড়েন না পড়েন না পড়েন না, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, যুদ্ধ অপরাধী মাঝখানে, অথচ খেয়ালই নেই আওয়ামী লীগ চার আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতিছে, কাতারও তাই কাতারও থাই, উনি তখন কে টানতিছে ওই দিকে না তাকায় নিচের দিকে তাকে বলতিছে আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই, ও তুই খেয়াল করিস রে, তো টানতিছে কে সেটা খেয়াল কর, টানার দিকে খেয়াল নাই নিচের দিকে খেয়াল করে, আল্লাহর ঘর জোরে কর সুবহানাল্লাহ। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ তেমন আল্লাহর, এই বিশ্বাস যদি আজকে মুসলমানের কলিজায় থাকতো তাহলে মসজিদের মতো গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যেত। নবী আমার গারে সুরের ভিতরে আবু বকরকে নিয়ে শুয়ে আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন, রাত শেষ হয়ে গেছে সকাল হলো, 37 জন নেতার মধ্যে আবু সুফিয়ান বলতেছে নেতা আমরা যেভাবে পাওরা দিলাম এখন পর্যন্ত পালাবার পারে নাই, আমাদের ভয়ে ঘরের দরজায় খোলে নাই, তাহলে তো রাত শেষ হয়ে গেলে এখন করবেন কি? আবু জেহেল বলে আবু সুফিয়ান দে এরকম ঐক্য জোট আর হবে না, সামনে পাশ করারও চিন্তা নাই, এজন্য আজকেই সমস্ত কাম করা লাগবে। বলে কি করবেন? বলে আমাদের ভয়ে যখন বের হয় নাই বরং আমরাই দরজা খুলে দরজা ভেঙে তাকে হত্যা করে এখান থেকে বিদায় নেব। এই কথা বলে আবু জেহেল সামনে সামনে 37 জন নেতা, আবু জেহেলের পিছনে পিছনে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে ওরে তা মানে চাদর দিয়া ঘুম পাড়তিছে, ওরে তা মানে চাদর দিয়ে কি পারতেছে ঘুম পাড়তেছে। হাউজেল কয় হাই রে যাক মারার জন্য আমরা সারা রাত, আর এটা একটা ঘুমের সাইজ করে এইভাবে ঘুম পাড়ে। আবু জেহেলের একটা ক্যাডার ছিল, প্রত্যেকটা নেতাকে ক্যাডার আছে না নাই দেখবেন, নেতার সাইজে ক্যাডারের মোশন বেশি, নেতা তো আর কি ক্যাডারই বেশি। হাকসিনেশ তো আগামীকাল সকাল 10টায় হাত পাও ভেঙ্গে গলা ঝুলে দেবো রে, যা সময় ভেঙ্গা দিছে যা আগামীকাল সকাল 10টায় ওই ক্যাডারের ঝাঁকি তুমি বাড়ির যা কান্দে, বউকে কান্দো কেন বলে সকাল 10টা, সকাল 10টায় হাত পাও ভেঙ্গে আমার গলা ঝুলে দিবে, বউ মুচকে মুচকে হাসে স্বামী বলে হাসো কেন, বলে হাসার কথা হলো সকাল 10টায় তোমার হাত পাও ভাঙবে আর সন্ধ্যা রাত্রে তুমি কান্দো তোমার সরম নাই। স্বামী বলে সকাল 10টা হাত পাও ভাঙবে, আমি এই জন্যই তো চিন্তায় কান্দি, বউ কাই দেশে কি মগের মূল লোক নাকি, এই দেশে কি বিচার নাই, এই দেশে কি বিচার নাই, চেয়ারম্যান আছে মেম্বার আছে কমিশনার আছে তাদেরকে বিচার দাও, যে তোমার হুমকি দিছে তাকে তারা বিচার করবে। স্বামী আবার মুচকি মুচকি হাসে, বউ বলে হাসো কেন, বলে হাসার কারণ হলো তুই বজরুশিদের ওয়াজ শুনিস না,
বজলুশীদের ওয়াজ শুনিস না, বউ কয় বজলুশীদ কি ওয়াজ করছে, বজলুশীদ ওয়াজ করছে চার বছর ধরে ওই চাপায়ের কালসাটের ন্যাংরা আমের চাষ করছে বগুড়ার কাহালুতে, চার বছর পরে দেখবার গাছে আম পাকছে কিনা জ্যৈষ্ঠ মাসে, যা দেখে গাছের ডালে বসে এক বাচ্চা পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে, বাগানের মালিক তো আমি খাইনি আমার পরিবারের কেউ খাইনি আর তুই আমার গাছের আম পাড়িস, এই তোর বাপক যা বিচার দেবো রে, ছেলে খালি মুচকি মুচকি হাসে, বাগানের মালিক বলে হাসিস কেন, বলে কোথায় যাব আব্বাক বিচার দেবেন কোথায়, ওই যে ওই যে দেখেন আমার বাপক আর একটা গাছের চড়ছে, বাগানের মালিক দিতে বসাতে আল্লাহ বিচার দিব কার কাছে রে, বেটাও সোর বাপও স্বামী বলতে যে কমিশনারও বিচার দিব, যাই আমার হুমকি মারছে ওই কমিশনারের টাইমছে, এখন বউ বলতেছে তাহলে বিচার দিবেন কার কাছে, স্বামী বলতেছে যার কেউ নাই তার আল্লাহ আছে, জোরে বলেন যার কেউ নাই তার কে আছে, আরো জোরে জোরসে বলেন আল্লাহ, এই যে আল্লাহ আল্লাহ বলতে চাচ্ছেন না, রাসূল বলেছেন মরার সময় কেউ যদি আল্লাহ আল্লাহ উচ্চারণ করে মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ করে মারা যাওয়ার কারণে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয়, সাহাবীরা বললেন হুজুর তাহলে সারা জীবন পাপ করে মরার সময় আল্লাহ আল্লাহ উচ্চারণ করে মরলেই তো হবে, রাসূল বলেন এত সহজ না, জীবিত অবস্থায় যে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে না মরার সময় তার মুখে আল্লাহ উচ্চারণ আসবে না, তাহলে এখন থেকে আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই, যেরকম আছে না নাই, আবু জেহেলের ক্যাডারের নাম, হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটায় চাদরের উপরেই নবী বিশ্বাস করে যেই মাত্র মারবার চায় কলিজার মধ্যে আগুন ধরে গেছে, তো পড়া দিলাম রাত জাগে আর তুই ঘুম পাড়িস, এই মনে কর যেই মাত্র বর্ষা মারবার চায় আবু জেহেল ফতোয়া দিল রে উলিদ বিন মুগিরা ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই, সরাল কবেন না, আবু জেহেল কিন্তু জ্ঞানী মানুষ, আসলে ওর নাম কিন্তু আবু জেহেল না, ওর আগে নাম ছিল আবুল হাকাম, মূলত আবুল হাকাম আবু জেহেল একটাও নাম না, ওর নাম হলো ওমর ইবনুল হিশাম, আবু জেহেল একসময় জ্ঞানী ছিল, ওই জ্ঞানীর পরে বলতে যে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই, উলিদ বিন মুগিরা বলে নেতা আপনার সব কথা মানতে পারবো না, সারা রাত পাওরা দিলাম সেই ভেদে ঘুম পাড়ো, আমাদের চোখে ঘুম ছিল না, না মারলে আমার কলিজায় শান্তি নাই, বলে আবার যখন বর্ষা মারতে চায় আবু জেহেল খফ করে বর্ষা ধরে বলতেছে রে উলিদ বিন মুগিরা আমি নেতা হয়ে নির্দেশ করলাম ঘুমন্ত মানুষকে মারা যাবে না, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন উলিদ বিন মুগিরা কেদার মারবার চায় আবু জেহেল বাধা দেয়, এর মধ্যে মারেফত কি, মারেফত বলেন মারেফত মানে গোপন তথ্য, হুজুর ফজরের নামাজ পড়ে যখন কোরআন শরীফ পড়তেছে এক ছোট বাচ্চা এক ঢোকসা পায়েস নিয়ে দেয় হুজুরের সামনে খালা, হুজুর চিন্তা করি কেরে এক চামচ পায়েস আমার কেউ দেয় না, আর সকালবেলা এক ঢোকসা কোরআন শরীফ থেকে দুই হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ এই সন্তানের মা তুমি জান্নাত দিয়ে দিও আল্লাহ, ছোট বাচ্চা খালি মুচকে মুচকে হাসে, হুজুরকে তোর মায়ের জন্য আমি দোয়া করে হাসিস খেন, বলে হুজুর এই ঢোকসার পায়েসের মারেফত জানেন, মারেফত জানেন, বলে মারেফত কি, কয় মারেফত হলো কুত্তা খাওয়া, এই পায়েশাকে গামলা পাইছিল কুত্তে এসে মুখ দিছে তখন মা কোলো ঢোকসাত করে হুজুর দিয়ে আনি দা হুজুরে হালাল করে খাবার পারে না, হুজুর নাকি হালাল করে খাবার পারে, একজন হুজুরকে আমি বলবো আপনাকে যখন কেউ দাওয়াত দিয়েছে আপনাকে তাহাকি করে দেখবেন যে ব্যক্তি আমাকে দাওয়াত দিল এই ব্যক্তি কি ব্যবসার সাথে জড়িত আছে, ও যদি সুদের সঙ্গে জড়িত থাকে আপনি ইমাম হয়ে যদি তার বাড়িতে খান ও কিন্তু দশ জায়গায় গল্প করে বেড়াবে তোর আমাকে সুদাবে বলিস, কিন্তু আমার বাড়িতে হুজুর খায় এখান থেকে বোঝা গেল হুজুররাও হালাল হালাল করে খাবার পারে, আমার হুজুর বান্দাদের বল ভাইদের বলবো আপনারা হলেন নাই রাসূল, যদি কোনো সুদারুর বাড়িতে খাবার যান আগে খাবার বসার আগে আপনি সুদারুর হাত ধরে বলতে হবে
হবে ভাইজান, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আমি আপনার বাড়িতে খাবো, তবে শর্ত হলো একটা, যতক্ষণ আপনি ওয়াদা না করবেন আজ থেকে সুদ খাওয়া বন্ধ করবো ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ির কোনো খাবার আমি মুখ দিয়ে স্পর্শ হাত দিয়ে স্পর্শ করবো না, এরকম শর্ত দিয়ে যদি আপনি খাবার পারেন তাহলে শুধু খাওয়া হলো না দাওয়াত দেওয়াও হলো, জোরে কোন কথা ঠিক কি না? যাই কইছে গামলায় ছিল পায়েস কুত্তা মুখ দিছে, তখন মা কইল ঢোকসাত করে হুজুরক দিয়ে আইজা। আপনি বলেন তো কিছুক্ষণ আগে যে হুজুর দোয়া করছে সেই দুইটা হাত কি করবে, আরো দোয়া করবে নাকি? এখান থেকে হুজুর বুঝাই দিবে এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত কিন্তু জেহাদের হাত, জোরে কোন কথা ঠিক কি না? যে হাত দিয়ে দোয়া করছে এই দুই হাত দিয়ে ঢোকসা খপ করে কাইলেছে, কাড়াইলে মারছে আসার, যে আসার মারছে ছোট্ট বাচ্চা হাউমাউ করে কান্দ। ইমাম বলে তোরে তো মারি নাই ঢোকসা মারছি তুই কান্দিস কেন? বলে আমার কান্দার কারণ হলো এই ঢোকসাত করে আমার দাদি পেশাব করতো, আপনি সেই ঢোকসা ভাঙ্গা দিলেন। এখানে মারি হত বোঝানোর জন্য বলতেছি আবু জেহেল বর্ষা ধরে আছে একটু খেয়াল করবেন, উলিদ বিন মুগরা মারবার চায় কিন্তু আবু জেহেল মারতে বাধা দেয়। আসলে আমরা জানতে হবে আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রু কিন্তু আবু জেহেল, নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি, সবচাইতে খারাপ তার নাম কি? না না না, নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় তার নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ তার নাম হলো উলিদ বিন মুগিরা। জীবনে পড়ে দেখবেন উলিদ বিন মুগিরা আল্লাহ নবীকে যত কষ্ট দিয়েছে এই কষ্ট কিন্তু সবুকের আঘাত দিয়ে দেয় নাই, এই কষ্ট কিন্তু পাথরের আঘাতে দেয় নাই, এ কষ্ট দিয়েছে কথার আঘাত দিয়া। আপনারা বলেন তো কেউ যদি আমাকে মারে ওই মারটা কিন্তু আমার সামলাতে লাগবে, দুই চার দিন পরে কিন্তু ওই আঘাত আমি ভুলে যাব, কিন্তু কেউ যদি আমাকে কথার আঘাত দেয়, আমি যখন 2007 সালে আমি ওয়াজ করতেছি তো আমার সামনে এরকম নিচে তিনটা বাতি উপরে তিনটা বাতি, বাতি দিয়ে এমন আলো করছে ভাই, আমি রাগ করে বললাম কে রে ভাইজান গোটা দুই বাতি কমান যায় না? তো সামনের ভিডিও ম্যান বলতে হুজুর আপনার থরসা করা যাচ্ছে না এই বাতি দিয়ে, ঘুমায় দিলে আপনি যে কালো, যে কইছে আপনি যে কালো, সঙ্গে সঙ্গে কথাটা আমার কানের ভিতর দিয়ে আমার কলজার মধ্যে ঢুকা বলল আমি আসলেই কালো, কিন্তু কেউ কোনোদিন আমার সামনে কালো বলেনি, ওই যে হাজার হাজার মানুষের সামনে বললো আপনি যে এতই কালো, এত বাতি দিয়ে আপনার ফর্সা করা যাচ্ছে না, আমি কিন্তু বাড়িতে এসে ঘুম পাড়বার পারি নাই, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে এতিমের মতন তাকায় বললাম আল্লাহ তুমি আমার কালো করছো আমার কোনো আপত্তি নাই, কিন্তু চেহারাটা যদি একটু ফর্সা করে দিতে তাহলে হাজার হাজার মানুষের মধ্যে আমাকে ভিডিও ম্যান কালো বলতো না। ভাই জান ওই কালো কথাটা আমার কলিজার মধ্যে এমন আঘাত লাগে, যখনই কোনো ভিডিও ম্যান আমার সামনে ভিডিও করে তখন ওই কথাটা বারবার আমার মনে হয়ে যায়, আজও হয়তো এরা মনে মনে বলতে যে হুজুর এত কালো ছবি কিন্তু ফর্সা হচ্ছে না। আহা, এটা হলো কথার আঘাত। উলিদ বিন মুগিরা নবীকে এত আঘাত দিয়েছে, নবী সাহাবীদের সামনে আলোচনা করতেছে এমন সময় উলিদ বিন মুগিরা রাস্তা দিয়ে যাচ্ছে আর চিৎকার করে বলতেছে ও মুসলমানের নবী তুমি যদি এতই ভালো হবে তাহলে জন্মের আগে তোমার বাবা মরল কেন, তুমি যদি এতই ভালো হবে তাহলে জন্মের আগে তোমার বাবা মরল কেন, যেই মাত্র বলেছে জন্মের আগে তোমার বাবা মরল কেন, সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি আসতেছে, শিশু কালে মইরা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না, সবাই বলেন শিশু কালে মইরা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না, কে করিব লালন পালন, কে করিব লালন পালন, কে দিব সান্ত্বনা,
এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে হাবিব, উলিদ বিন নবীর আপনার অন্তরে কষ্ট দিয়েছে, আপনার চোখটা পানি পড়তেছে, আপনি বলেন তো উলিদ বিন নবীরা কে গো নবী, আপনি বলেন তো, ওর পরিচয় কি আপনি বলতে পারেন? নবী বলে আল্লাহ, দুনিয়ার সবাই জানে মুগিরার বেটা উলিদ, মুগিরার বেটা উলিদ। আল্লাহ বলে নবীজি, দুনিয়ার সবাই জানে মুগিরার বেটা উলিদ, কিন্তু আজকে আপনাকে জানায় দেই, ও মুগিরার বেটা উলিদ না, উতুল্লিন বাদা জালিকে জানি, ও হলো জারো তো সন্তা। নবী চমকে বলে আল্লাহ, আমার অন্তর আঘাত দিয়েছে বলে আপনি রাগ করছেন কেন? আল্লাহ বলে হাবিব রে হাবিব, শুধু উলিদ বিন মুগিরা নয়, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই জারত সন্তা। আজও যারা নবীর বিরুদ্ধে কথা কয় এরা কি? কথা কন না কেন, কথা কন না কেন? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, নবীর ব্যাপারে আমরা কিন্তু বেশি দল না, নবীর ব্যাপারে আমরা সকলে কয় দল? লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের একজন পূর্ণ মন্ত্রী ছিল, বিদেশের মাটিতে নবী নিয়া হজ নিয়া তাবলিগ নিয়ে কথা বলেছে। বর্তমান প্রধানমন্ত্রী কি কইছে? যে আমার দলের লোক কয়ে যাক, কোনো অসুবিধা নাই। প্রধানমন্ত্রী বললেন, নবীর ব্যাপারে যে কথা বলবে সে কোন দলের এইটা দেখা হবে না, কারণ মুসলমানের কাছে দল বড় না, মুসলমানের কাছে আল্লাহ নবী বড়। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে আসার পরে কি কোন ফুলের সম্বর্ধনা দিছে নাকি? সম্বর্ধনা দিছে? মন্ত্রিত্ব নাই, সংসদ সদস্য নাই, সদস্য পদ নাই, জেল যা এখানে ওটা গেল। আমরা যতই দল করি আল্লাহ নবীর ব্যাপারে আমাদের কোনো দল, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সে যে হোক না কেন তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো জীবন থাকা অবস্থায়। নবীর বিরুদ্ধে কাউকে কথা বলতে দেওয়া যাবে? কিছুদিন পরে নবী আবার সাহাবীদের নামে আলোচনা করতেছেন, এমন সময় উলিদ বিন মুগিরা আসতেছে। নবী চিন্তা করে, আজও তো আমার অন্তরে আঘাত দেওয়ার কষ্ট কথা কথা বলবে, এই চিন্তা করে নবী সাইড হয়ে বসে আছেন। উলিদ বিন মুগিরা নবীকে কটাক্ষ করার কথা বলার জন্যে কেবল হাতের এরকম কাপড় গোছাইতেছে, এমন সময় নবী বললেন, উতুল্লিম বা দা জালিকা জানিন, যেই বলছে উতুল্লিম বা দা জালিকা জানিন, সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড়। কারণ সৌদি আরবের যারা নেতা এরা কিন্তু আরবি বোঝে, যেরকম কি বোঝে, উতুল্লিম বাদা জালিকা জানিন, আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু উলিদ বিন মুগিরা বুঝবার পারছে। বাংলা দিয়ে কইলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু আরবি দিয়ে কইলে বহজার উপায় নাই। ইফতার বাড়ি যা দেখি একজনের রোজা নাই। আমার তাই হুজুর ভালো করে দোয়া করবেন, চোদ্দ প্রকার আইটেম নিয়ে খালি ঘড়ি দেখতেছে আর ইফতারি লাগতেছে, একজনের রোজা নাই। নাম দিয়েছি ইফতার পার্টি, আমাকে কয় ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম কে রে, ভালো দোয়া তো নাই, যারা রোজা নেয় রোজা না থেকে ইফতার নিয়ে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে এদের ভালো দোয়া আছে? আমি চিন্তা করলাম এটি বাংলায় দোয়া করলে আর বুঝবার পারবে, এটা আরবিতে গোয়ার দোয়া মারা লাগবে যা থাকে কপালে। আমি আরবিতে গোয়ার দোয়া শুরু করলাম, ওরাও আমার সঙ্গে হাত তুলে না বোঝার কারণে আমিন আমিন বলতেছে। আমি কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম যখন বাংলা পারবি না তখন আরবি মার দিবি, বলে কোন কথা ঠিক কিনা? ওস্তাদের মার যেরকম, ওস্তাদের মার, তোমরা কত বড় নেতা হও খালি মরে দেখো, তোমার সামনে দাঁড়ানোর মতন, জানাজা করার মতন একটা এমপি খুঁজা পাবা না, একটা মন্ত্রী খুঁজা পাবা না, ওই মসজিদের ইমাম দিয়েই তোমার জানাজা হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি গুলশান আজাদ মসজিদে একবার নামাজ পড়লাম, ওখানে মাহমুদুল হাসান হুজুর ইমামতি করে জুমার নামাজ, জোরে কোন কোন নামাজ? জুমার নামাজ গুলশানের, ঢাকা গুলশান বুঝতেছেন না, জামিল মাদ্রাসা ইউসুফ নিজামি হুজুর আমার পীর সাহেব হুজুর, ওনারই বিআই ওখানকার ইমাম। তা আমি জুমার দিন ওখানে নামাজ পড়ার যাই, দেখি ভাই মন্ত্রী প্রেসিডেন্ট যারা আছে সব ওখানে জুমার নামাজ পড়ে, সংসদ সদস্য মন্ত্রী টন্ত্রী যা আছে ওই মসজিদে মুসল্লি। আমি দেখলাম যে তখন
এখনকার যে প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টই, উনি সামনে গেলেন প্রেসিডেন্ট ওনার পিছনে, খুব খেয়াল করেন মাহমুদুল হাসান হুজুর কিন্তু বলতেছে আনা ইমামুক লিমান হাজারা আমাই ইয়াহজুরু, আরবিতে বলতেছে, বলতেছে না আমি নেতা যারা উপস্থিত আছে এবং যারা আসতেছে আমি সকলের নেতা, আল্লাহ আকবার। প্রেসিডেন্ট আব্দুল হামিদ বলতেছে এতে দায়িত্ব বিহাজার ইমাম, আপনি হলেন আমাদের নেতা, আল্লাহ। আমি মনে মনে কইলাম প্রেসিডেন্ট হ, মন্ত্রী হ, বাইরিয়া খ, ভিতরে ঢুকে দেখ আসল নেতাকে, জোরে কোন কথা ডেকে না, আর কল জমে গেল ভাই। আজও বাংলাদেশের ভালো জায়গাগুলো এই হুজুররাই দখল করে থাকে, ধরে কোন কথা ঠিক না, সবগুলো মসজিদ হুজুর করে দখলে, একটা কেউ দখল করে বানায়। মন্ত্রী এমপি হয়েছিস তো কি হ, লাইন ওর ডাঁড়া, লাইন ওর ডাঁড়া, কাতার হ, কাতার হ, একটা মুসল্লি কবে না প্রেসিডেন্ট আপনি সামনে যান, একজনও কবি না, তুমি হুজুর আপনি সামনে যান, হুজুর বাইরে মসজিদ গেলে মনে হয় আমরাই প্রেসিডেন্ট, ধরে এখন কথা ঠিক না। জুমার দিনে, জুমার দিনে মেম্বর চেয়ার, একটা মসজিদের চেয়ার কয়টা, এ ধরে এখন কয়টা, এখন অবশ্য কিছু বেয়াদব চেয়ার লিয়ে গেছে, এখন কিছু বেয়াদব চেয়ার লিয়ে গেছে। আমি সেদিন থেকে এক মসজিদে জোহর নামাজ পড়বো, সামনে কাতারে দুই চেয়ার, আমি মুয়াজ্জিনকে বললাম কারে ভাই এই চেয়ার কেন, চেয়ার বার করো, না হুজুর দুইজন মুসলিম চেয়ারে বসে নামাজ পড়ায়। আমি কইলাম পাগল, সিয়ারত বসে নামাজ পড়বে, এই হাদিস কোথায় পেল, সিয়ারত বসে, সিয়ারত বসে নামাজ পড়া যাবে বাড়িতে, সিয়ারত বসে নামাজ পড়া যাবে তার ঘরের ভিতরে, মসজিদ যেখানে হবে সেখানে সিয়ারে বসে নামাজ পড়বে, এই সিয়ার ফেলা দেতা মসজিদকে, না হুজুর এরা দুইজন এই মসজিদ কমিটির মধ্যে আছে, ওরকে সিয়ার ফেলা দিলে আমার থাকতিটাই আমার মসজিদে থাকবে না। আমি কইলাম মসজিদ শোনো তুমি ফেলে দাও, তুমি বেতন পাও কত, কয় 3500, আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে তোমার বেতন হবে 12000, আমার সাথে থাকবে আমি তোমাকে চাকরি দেবো, ফেলে দাও। ওই আমার কথা মতো ফেলে না দেয় বারান্দাতে আসতে করে থিয়ে এলো, ওরা দুইজন মসজিদে ঢুকে খালি সিয়ার খুঁজিচ্ছে, সিয়ার ঢুকে খালি, এ সিয়ার কোথায়, রে সিয়ার কোথায়। আমি কইলাম কিসের সিয়ার, কিসের সিয়ার, আমরা সিয়ারত নামাজ পড়ি, তো সিয়ারত নামাজ পড়ার কোথায় কোথায় আছে বসে, আল্লাহ কোরআনে বলেছে কুম কুম লিল্লাহি কানিতিন, কুম মানে কি দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য দাঁড়াও, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও, সিয়ারত বসে কিসের আনুগত্য রে, তো তাই হুজুর সিয়ারত বসে নামাজ হবে না। আমি কেন শোনো নামাজ হবে কিন্তু জামাতে হবে না, নামাজ হবে লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে এমন কিছু আমি তোমাকে চাপায় দেই নাই। শোনো যদি তুমি সেই 10 বছর থেকে নামাজ পড়তে, 10 বছর থেকে যদি 5 বক্ত নামাজ ধরতে, তাহলে তোমার বিয়ারিং কোনোদিন জাম মারত না, তোমার যে পায়ের গোড়ালির বিয়ারিং আছে এগুলো ভাজান লাগে, হাঁটুর বিয়ারিং আছে সামনের দিকে ভাজান লাগে, মাজার বিয়ারিং আছে, এগুলো যে বিয়ারিং আছে এগুলো বিয়ারিং কোনোদিন জাম মারত না, কারণ প্রতিদিন নামাজ পড়ার কারণে বিয়ারিং ঠিক থাকতো, কিন্তু নামাজ ধরছে কখন, তো সিয়ার আলাদা দুইজন করছে বছর তিনি আগে ধরছি হুজুর, এখন বয়স কত, 68, ধরছো কখন, 65, সরকারি চাকরি যখন রিলিজ হবে তখন তুমি চাকরি দিয়েছো, তোমার চাকরি হবে সরকারি বয়স, যেমন যারা সরকারকে দেয় বুড়া বয়সে যে চাকরি করবার নাও পারে সরকার বসে থেকে তাকে বেতন দেয়, ধরে কোন কথা ঠিক না, 10 বছর বয়স থেকে যারা নামাজ ধরবে, 60 বছর বয়সে যদি চেয়ারে নামাজ পড়া লাগে ওরা মসজিদে নামাজ পড়া লাগবে না, বাড়িতেই যদি নামাজ পড়ে যৌবনে নামাজ পড়ার কারণে, বাড়িতে নামাজ পড়লে জামাতের সব আল্লাহ পেনশন হিসাবে তাদের দিয়া দিবে। এদিনে মসজিদে সিয়ার নেওয়া চলবে না, শুধুমাত্র একটা সিয়ার থাকবে, জুমার দিনে ইমাম সাহেব যে সিয়ারে বসে বক্তব্য দিবে, এই একটা সিয়ার ছাড়া মসজিদের মধ্যে আর কোনো সিয়ার রাখা যাবে না। যদি কেউ সিয়ারে নামাজ পড়বার চায় তাহলে আপনারা বলবেন সর্বশেষে তাকে বসতে হবে, কারণ আপনার সামনে যদি কেউ মাজুর লোক থাকে, সামনে যদি মাজুর নামাজ পড়ে তার পিছনে দ্বিতীয় কাতারে সুস্থ লোক যদি জানায়, তাহলে জামাত মাকরুহ
হয়ে যাবে। সামনে যদি ছোট বাচ্চা দাঁড়ায়, তার পিছনে যদি আলেম বা আলেম দাঁড়ায় কিংবা বড় মানুষ দাঁড়ায়, তাহলে জামাত মাকরু হবে। জামাতের নিয়ম আছে, আগে হলো স্বাধীন, তারপরে হলো গোলাম, তারপরে হলো ছোট বাচ্চা, তারপরে হলো নারী। এইভাবে জামাতের কাতার করতে হবে। তুমি অসুস্থ মানুষ সামনে কাতারে চেয়ার লিয়ে নামাজ পড়লে, তোমার পরের কাতারে যারা নামাজ পড়বে তাদের জামাত মাকরু হয়ে যাবে। এদের সিয়ারালাকে জায়গা হবে বারেন্দার জোরে কোন কোথায় পড়বার যদি চাস বারেন্দার যা, বারেন্দার যা। হাসি না রে বারে, ভালো কথা বলতেছে কি, কথা ঠিক না? যদি কোন সিয়ারালার সঙ্গে চ্যালেঞ্জ করেন আসে, কোরআন হাদিস দিয়ে আপনাকে বুঝাই দিব। আপনি যদি বুড়া বয়সে নামাজ ধরেন, আপনার নামাজ আল্লাহ লিবে কি লিবে না সেইটা পরের কথা, কারণ সরকারি বয়স আর ফরজ নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজ এটা হলো একই জিনিস। একটু খেয়াল করবেন, সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না, সব বয়সে কিন্তু নামাজ হবে না, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, কিন্তু দশ বছর বয়স থেকে আপনাকে নামাজ ধরতেই হবে। আমার কথা কি বুঝতে পারলেন? কারণ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। ভাইজান, এই নামাজটা আমাদের গুরুত্ব দেওয়া লাগবে, একটু খেয়াল করেন। উলিদ বিন মুগিরা এক দৌড় মারছে, দৌড় মারছে তার কাছে, কারণ জানতে হবে আসল না নকল বলতে পারবে তার মা। বলে কেন সুবহানাল্লাহ, উলিদ বিন মুগিরা দৌড় মারছে কার কাছে? মায়ের কাছে। জোরে কোন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? সন্তান ভালো না মন্দ এটা জানে কে? যে মায়েরা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন গো মা, সন্তান ভালো না মন্দ এটা জানবে হলো তার মা। উলিদ বিন মুগিরা এক দৌড়ে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা উতুল্লিম বা দাজালিকা জানিম, আমি নাকি জারত সন্তান। যেই বলছে জারত সন্তান, সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মা থর থর করে কাঁপতেছে আর বলতেছে, এত বছর পর এই গোপন কথা তোকে কে শোনাইল, এত বছর পরে এই গোপন কথা তোরে কে শোনাইল। উলিদ বিন মুগিরা শুনতে উঠে বলতেছে, মা কিসের গোপন কথা? মা বলে, বেটা রে যেই কথা দুনিয়ার কেউ জানে না সেই কথা তোর কে জানাইল? যেই কথা জানাইছে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। উলিদ বিন মুগিরা বলতেছে, মা আমি তাকে দুই চোখকে দেখবার পারি না, সেই মানুষটাই এই কথা কইছে। মা বলতেছে, বেটা রে যে কথাটা বলেছে কথা কিন্তু মিথ্যা নয়। উলিদ বিন মুগিরা চমকে গিয়ে বলে, মা কি বলবার চাও? মা বলতেছে, তাহলে শোন, আমি যখন যুবতী ছিলাম তোর বাবা তখন ব্যবসার কাজে বাইরে দেশে চলে গেছে, আমি তখন যুবতী বউ ঘরের ভিতরে, আর তোর বাবা ব্যবসার কাজে বাইরে দেশে গিয়া ব্যবসায় এত লাভ হয়েছে, ওই লাভের কারণে আমি যে যুবতী বউ বাড়িতে, এটা তোর বাপের মনি নাই, বাপের মনি নাই, কারণ বউ আছে বাড়িতে টেকার ধান্দা পড়ে মালয়েশিয়ার চাকরি করে বছরের পর বছর, বাড়িতে যে বউ আছে এইটা অনেক যুবকের মনি নাই। জনে কন কি নাই, কিসের ধান দেয়? টেকার ধান দেয়। আমি ছোটবেলা শুনছি আমার এলাকায় একটা গান হইতো, দালান দেখা দিসলি দিয়া খামা তোর দালান ধুইয়া, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না, জামা মানে তার মা বলতেছে, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে চিঠি লেখে ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। কি কষ্ট, কি কষ্ট, স্বামী বাড়ির না থাকলে বউয়ের যে কি কষ্ট হয়। যারা বউতিয়া মালয়েশিয়ার গেছে, সৌদি আরবে গেছে, আজকের ওয়াজ শোনার পরে তাদের বউ বলতেছে, হুজুর এতদিন পরে আসল কথা কেমনে কইল রে?
উলিদ্দিন মুগুরের মা বলতেছে, ও বেটা তোর বাবা মাসের পর মাস যখন বাড়িতে না আসে তখন আমি একাই ঘরের মধ্যে, আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। এখন কিন্তু এই ব্যারাম প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উলিদ্দিন মুগুরের মা বলতেছে, আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, সেই ব্যারামটা হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না, একা একা কেন ভালো লাগে না। এগুলো গান আগে হসে ধরে কোন কথা ঠিক কিনা? উলিদ্দিন মুগুরের মা বলতেছে, ঘরের মধ্যে একলা ভালো লাগে না, আমি আস্তে করে ছাদে উপরে গেলাম, আমি যখন ছাদের উপরে গেছি এমন সময় দেখি তোর বাপের ছোট ভাই উলিদ্দিন মুগুরাকে বলতেছে, উলিদ শোন তোর বাপের ছোট ভাই আমার ঘর তাওয়াফ করতেছে। যখন কি করতেছে, যেই ঘরে পুরুষ থাকে না, নতুন ভাবি থাকে, ভাই থাকে না, ওই ভাবির কিন্তু দেওরার অভাব হয় না। ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। এরকম গান আছে না নাই, জোরে গান আছে না নাই? ভাইয়া যখন মালয়েশিয়ায় হামি তখন আসি, আমি তখন আসি। উলিদ্দিন মুগুরের মা বলতেছে, তোর চাচার তাপ দেখে মিন শরীল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে খান্নার জায়গা উঠল, আমি আস্তে করে আমার যে উপরে ওন্না ছিল এই ওন্নাটা আমি গলার মাফলা করে লিহিয়া মাসখান দিহিয়া, হাই হিল পরা কিল কিল করে বুঝবার পারেন না, এরা কিন্তু নিজের শরীর দিয়ে পুরুষকে ডাকতেছে, ধরে কোন কথা ঠিক কি না? আরে বেপর্দা মাইনে মানুষ কি জানেন, আমি দেখলাম সেদিন তাম্বিহুল গাফলের মধ্যে একটা বেপর্দা মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার ফকির থাকে না, ওই রাস্তার ফকির ঘরে না, ফকিরও কিন্তু কয় হা শালা ফকির, এ ফকির তুই যত দেখে আ বলতেছিস কার বউটি জানিস, কিন্তু বউ কার হোক তা তোর খেয়াল নাই, ওর খেয়াল হলো বেপর্দা। ওই গ্রামের পায়খানা সাফ করার জন্য এক মেয়ে তোর আসতিছে বালতি নিয়ে, পায়খানা সাফ করবি রে, উই আসে ওই ব্যাপার দেখ দেখে কয় হ্যাঁ, ওই যে ওই রাস্তা দেখছে অটো ভ্যান নিয়ে যাচ্ছে, অটো ভ্যান নিয়ে যাচ্ছে, ওই ব্যাপার দেখ দেখে ওই কয় দেখছেন কি মনে করতেছে, কি মনে করতেছেন ফকির মেতর ভ্যানালা, ওই যে ভার লি একদম গ্রামে গ্রামে তরকারি বেচে না, শহরে তরকারি বেচে না, ওই তরকারি বেচতেছে, ভাই শাক লাগবে বেগুন লাগবে, ওই ব্যাপার সবাই এমন ভাবে দেখছে, রাত্রে যখন ওরা শুয়ে গেছে স্বপ্নে, স্বপ্নে ওই ব্যাপার দাগ শয়তান ভাগ করে দিছে, ওর ঘর যা ওর ঘর যা ওর ঘর যা, আপনার বউ ব্যাপার না হওয়ার কারণে মেতরের ঘরত গেছে, মানে মেতর সকালে উঠে গোসল করতেছে আর তা জানলা দরজা বন্ধ করে দিন, তারপর ঢুকলো কেমনে রে, ও তুই দেখছে, যাদের বউ পর্দা নিশে থাকবে সেই বউটা স্বামী একলা হবে, আর যাদের বেপর্দা হবে জনগণ তাকে বাঁটিয়া খাবে। খালি ঠিক বলেন না, আল্লাহ কোরআনে বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, এই আয়াতটা যখন নবীর উপরে নাযিল হয় নবী আমার আয়েশার দিকে বাজানগো প্রত্যেকটা বিবির দিকে তাকায় বলে, তোমরা এমন ভাবে থাকবা যেন দুনিয়ার কোনো পুরুষ তোমাদেরকে দেখতে না পারে। বাজান নবী যখন মা ফাতেমার ঘরে, মা ফাতেমার দিকে তাকায় দেখে, মা ফাতেমা হাতের মধ্যে দুইটা চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে, নবী আমার ঘর থেকে বাইরে গেলেন, নবী আমার ঘর থেকে বাইরে গেলেন। একটু খেয়াল করবেন, এ আয়াত নাজিলের পরের ঘটনা আমি আপনাদের বলতেছি ভাই। নবী ঘর থেকে যখন বাইরে যায়, ফাতেমা চিন্তা করে, ফাতেমা চিন্তা করে যে এই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে ডাকে, আজকে সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়। বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আল্লাহ রাসূলের চোখের পানি দেখে ফাতেমা বলে, বাবা
ঘরের মধ্যে ঢুকে এত তাড়াতাড়ি বের হয়ে এসে বারান্দায় কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুইলা মাটির ফাইলা দেয়, যেই মাত্র চুরি ফাইলা দিছে এমন সময় নবী আমার ওই দুইটা চুরি করে পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘর থেকে বারান্দায় কাঁদলেন, সেই চুরি ফাইলা দিলে আমার পকেটের মধ্যে নিলেন। রাসূল বলে, ফাতেমা তোর দুইটা চুরি আমি যত্ন করে রাখবো মা, শুধু দুইটা চুরি যত্ন করে রাখবো না, তোর নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলতেছে, বাবা কবে কবে আমার নাকে ফুল কানে দুল গলায় মালা কবে? আল্লাহ রাসূল কপালে একটা চুমা দিয়ে বললেন, মা যেদিন তোর বিবাহ হবে। রাসূল বুঝাই দিলেন, ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। মা স্বামী ছাড়া অন্য কারো জন্যে মেয়েদের সাজা চলবে না। আর আমাকে গুলিয়া যখন সাজে তখন স্বামী খাটত বসে মুখ জাজার করে বসে থাকে। বউ কয়, কে গো তোমার মন ভার কেন? স্বামী কয়, আমি বুঝবার পারতেছি তুমি কোথায় যাবা। বউ কয়, তুমি কেমনে বুঝলা গো, কেমনে বুঝলা? আমি বুঝি না, তুমি যখন সাজগোজ করো তখন আমি বুঝি তুমি কোথায় যাবা। তখন বলতেছে, ও যে অমুক জায়গাতে একটু যাবো গো। কয়, সেই জন্যই তো কানতেছি, যাও জনগণক দেখাও, জনগণক দেখাও। যখন বাড়ির থাকো পেটনি হয়ে থাকে, বাড়ির কিন্তু যখন থাকে দেখবেন তরকারি পাক করতে কালি এটি লাগিয়েছে, হলুদ এটি লাগিয়েছে, মিক্সি একটা পুরে আছে, এই ধর কালি ধরে আছে, এই ধর ময়লা ধরে আছে, ওটা পুরে স্বামীর সামনে বারবার ঘরে। স্বামী কয়, আল্লাহ রে রাস্তা কত ভালো দেখি রে, আর বাড়িতে কি রে, মানে রাস্তার যদি সাজা বোঝা ফলে ওলাক দেখে আর বাড়িতে এসে ভোগ পেটনি দেখে। আমি বলি, মা রাস্তার যখন যাবেন কালো রঙের বোরকা পরে পেটনি সেজে রাস্তা দিয়ে যাবেন, জোরে ধরুন কথা ঠিক কিনা? হ্যাঁ, কালো রঙের বোরকা যখন মেয়েরা পরবে মাথায় কালো হেজাব থাকবে, কালো রঙের বোরকা থাকবে, কালো রঙের চশমা, কালো রঙের মোজা, কালো রঙের জুতে, এইগুলো পরে মেয়েরা যদি রাস্তা দিয়ে যায় রাস্তার ছেলেরা একবার তাকাবে, দুইবার না তাকানোর আগে আয়তল কুর্তি পরবে। এটা মানুষ না রে, এটা স্বরের গাছের পেটনি যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? কালোর প্রতি কারো কোনো আকর্ষণ? জোরে বলেন, আরো জোরে বলেন। আর আমার সাথে একটা অন্ধ হবে থাকে আপনারা জানেন না, আর বিয়ার আগে আমি দুইটা মেয়ের খোঁজ দিলাম, একটা ফর্সা একটা কালো, তুই কোনটা বিয়ে করবি? শোকিং করে সব মিটিমিটি করিস, কে কোনটা করবি? কয়, ফর্সা কর্ম মামা। আমি কইলাম, কে রে কানা তোর শোখ নাই রে, তোর কালো যা ফর্সাও তাই। তখন বলতেছে, মামা কি কর, শোখ না থাকলে তাও ফর্সা ভালো, তাও ফর্সা ভালো। তখন তারই মনে করলাম কালোর উপর কারো কোনো আকর্ষণ, এই জন্য মেয়েদের বোরকার রং হবে কেমন? আরো ধরে বলেন, কেমন হবে? আমার মা বলে, কালো রঙের বোরকা পরে যদি রাস্তা দিয়া যান, আল্লাহ পাক আপনাদের রহমতের চাদর দিয়া আল্লাহ আপনাদের হেফাজত করবে। ও মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন, উলিদ বিন মুগিরার মা বলতেছে, আমি আস্তে করে আমি বুঝাই দিলাম পুরুষ মানুষকে যে আমার ঘর তাওয়াফ করতেছে, আমি তার বুঝাই দিয়া ছাদের উপর থেকে যেই না না দরজাটা খুলে দিলাম, তোমার বাপের ছোট ভাই ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে ঢোকার পর আমি একটু ইশারা করলাম, পুরুষ মানুষের কোনো দোষ নাই, সরকার পুরুষ মানুষকে ইফতিজিংয়ের অপরাধে গ্রেফতার করে, কিন্তু ইফতিজিংয়ের অপরাধ কিন্তু পুরুষের না, অপরাধ হলো পুরাপুরি নারীর। জোরে কোন কথা ঠিক কি না? আসলে নারীর অপরাধ, কিন্তু নারীর অপরাধ বাংলাদেশ সরকার বুঝতে পারতেছে না, বুঝতে ছেলেদের অপরাধ। আমার একটা ছেলের চরিত্র খারাপ না, আমার সোনার ছেলের চরিত্র খারাপ হবে কেন? এরা লেখাপড়া করবে, এরা পাঁচ বক্ত নামাজ মসজিদে পড়বে। আজকে সরকারকে বলবো, আপনি একটা শিওর দিয়ে দেন, একটা মেয়েও বেপর্দা হয়ে রাস্তায় যাবে না, আমাদের একটা ছেলেও কোনো দিন ওই মনির খানের বিরহের গান শুনবে না। এরা বিরহের গান কেন শোনে, কেন শোনে? ওই যে ব্যাপারটা, ছয় জনের সাথে লাইন করতে, ছয় জনের সাথে, অক্কয় হ্যালো আমার এমবি কেনার টাকা নেই,
আমি প্রাইভেটের টাকা, প্রাইভেট না পড়ে সেই টাকা ওর মোবাইলে লোড করে দেয়। আর একজন বন্ধুকে বলতেছে, হ্যালো তোমার সঙ্গে প্রাণ ভরে কথা বলবার চাই কিন্তু ফ্যাক্সি লোড নেই। পারে না, দুই সাইডে মসজিদ লিবে। আপনার বলবেন কে হুজুর এত কথা জানলো করতে গেলে, এটা বোগড়ার হুজুর রে, এটা বোগড়ার হুজুর। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে গাড়ে সুরের মধ্যে আছে, আপনাদের মনে আছে নাকি? আবু জাহাল উলিদ বিন মুগিরার বর্ষা ধরে আছে আপনাদের মনে আছে? বর্ষা এইভাবে ধরে, এবার আবু জেহেল চাদর টান মারবে। ভাই একটু সকলের মনোযোগটা ওয়াজের দিকে দিবেন, ওয়াজটা কেমন বুঝতে পারেন? আবু জেহেল উলিদ বিন মুগিরার কি ধরে আছে মনে ভুলে গেছে, কি ধরে আছে? এই বর্ষা বাম হাতে ধরে ডান হাত দিয়ে, এতক্ষণ পর্যন্ত যে চাদরের তলে ওদের যা চিন্তা সেই চিন্তার উপরে মারছে টান। যেই চাদর টান দিছে উলিদ বিন মুগিরের হাতের বর্ষাও পড়ে গেছে। আবু জেহেল বর্ষা ছাড়া দিয়ে সকল নেতা 37 জনের চোখ, এতক্ষণ ছিল এইরকম সাত আট জায়গা চোখ কি থাকে ছোট, যেই চাদর টান দিছে আমি জায়গা ঠিকই আছে, চাদর উপর দিয়ে ঘুম পাড়তেছে কিন্তু ভিতরে পরিবর্তন কখন হলো? হবে তালি খালি মুস্কি মুস্কি হাসে, যেরকম সোহান আল্লাহ হজরত আলীর মুচকি মুচকি হাসার কারণে হলো তোমরা সাইতের জন্য তো পাওয়া দিয়ে আমার নবীকে আটকাবার পারল না, আল্লাহ তালা আমার নবীকে হেফাজতে নিয়েছে। আবু জাহেল বলতেছে, আলী এই বল নবী কোন দিক দিয়ে গেল কো? আলী বলতেছে, রে কাফেরেরা তোমরা চেতন ছিল নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলতে পারবা? আমি ঘুমের মানুষ বলবো কেমনি? যেই মাত্র পড়েছে আবু জেহেলের মুখে পড়ছে ছাই, এমন কথা বলেছে তার কোনো উত্তরও আবু জেহেল জানা। কি কথা বলেছে? তোমরা চেতন ছিলে নবী কোন দিক দিয়ে গেল তোমরাই বলতে পারো না? আমি ঘুমের মানুষ বলবো কেমনে? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতে, আর দেরি করো না চলো যাই, এখনো মক্কা ছাড়বার পারে নাই, আমাদের যত যুবক আছে সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিব, গোটা মক্কা নগরী ঘেরাও করা লাগবে, বাড়ি ঘেরাও করা পারে নাই, এবার মক্কা ঘেরাও করবে। আর বলতেছে সমস্ত যুবকদের বলো পাহাড়ের যত গুহা আছে প্রত্যেকটা গুহার মধ্যে তদন্ত করো, আমার বিশ্বাস কোন একটা গর্তের মধ্যে লুকে আছে। এই কথা বলে আবু জেহেল সাইতির জন্য তার সহ যখন যাবার চায় তেমন সময় আবু হযরত আলী চিৎকার করে বলতেছে, রে কাফের দলের চিৎকার করে বলে এভাবে বুড়া আঙ্গুল আমার দিকে তাকান, সাইতির জন্য তার দিকে এভাবে বুড়া আঙ্গুল এভাবে। আবু সুফিয়ান বলতেছে, নেতা এরই জন্যই তো পলাবার পারছে, এই যদি চাদর তলে না থাকতো তাহলে যাওয়া পারতো না, এই পালানোর ব্যবস্থা করে দিয়ে আবার বুড়ে আঙ্গুল ঘুরাই আপনি হুকুম দেন তো। আলী বলতেছে, এই সুফিয়ান, এই সুফিয়ান তুমি আতাকে রে কার কাছে হুকুম চাস? শোন আমার নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বলেছে চাদর মুড়ি দিয়ে ঘুম পা, এই জন্য নেতার কথা মেনে আমি ঘুম পাচ্ছি। যদি আমার নেতা বলতো ওই 37টা সারপোকা ধর, আল্লাহর শপথ করে বলতেছি এক শোনো জীবন নিয়ে দেওয়ার পারবি না, এক শোনো না। কিন্তু নেতা ঘুম পাড়ার কথা কছে, আমি ঘুম পাড়ার কাম শেষ করছি, এখন ধরার কাম। হবে তাহলে সাহিত্যের জন্য নেতাকে নিজের দিকে ডাকতেছে, এই কারণেই নেতাগুলার যদি নিজের কাছে রাখা যায় নবী মক্কা থেকে মদিনার দিকে অনেক দূর এগিয়ে যাবে। বাজার নিজের শরীরের শক্তির দিকে না, বরং আল্লাহর ইমান নিজের ভিতরে থাকার কারণে। হোসেন বলতেছে, আমার বাবা শুধু আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। কেমন বীর? বুখারী শরীফের কিতাবুল মাগাজা থেকে আমি আপনাদেরকে একটু শোনাবার চাই। ঘড়ির দিকে তাকায় দেখি রাত কিন্তু 12টা বাজলো ভাই, না না 12টাতে রাত বাজছে,
সেটা আপনাদের চেহারা দেখে কি আমি বুঝতেছি, এটা আমার ঘড়ি দেখে বুঝতেছি, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে কেবল রাত দশটা বাজলো, জোরে কোন কথা ঠিক কিনা? মারাত্মক শোনেন, আসাদুল্লাহিল গালিব কিতাবুল মাগাজি 37 জন নেতা, চিন্তা করে দেখেন, নবীকে তারা ধরার জন্য গর্তের মধ্যে লুকে আছে, তারা নবীকে অ্যাটাক করবে এই নিয়তে যাচ্ছে, আর সমস্ত নেতাকে আটকাই দিছে, মাত্র কয় বছরের ছেলে, 21 বছর, 21 বছরের একটা বাচ্চা 37টা নেতাকে আটকাই দিছে, ঠিক না? আমাদের শিকার দরকার নাই, এরকম দরকার নাই, এই জন্য কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতে যে তোরা সিরিস না, এই পুস্তা কিন্তু সাধারণ বাচ্চা না, এর সঙ্গে তোমাদের কোনো শত্রুতা নাই, চল আমরা রাসূলকে খুঁজে বেড়াই। নবী গারে সুরের ভিতরে আবু বকর উরাদকে বালিশ বানিয়ে দেয়, নবী ঘুমায় গেছে ভাইজান, আবু বকর ঘুমায়নি, আবু বকর ঘুমায়নি, আবু বকর নবীর মুখের দিকে তাকায় বলে, আল্লাহ যেই মানুষটাকে আপনি এত ভালোবাসেন সেই মানুষকে হত্যা করার জন্য মক্কার কাফেররা ঘুরতেছে, নবীকে খুঁজতেছে, নবীকে খুঁজতেছে, আপনি যেই মানুষকে এত ভালোবাসেন আল্লাহ, আপনার এই ভালোবাসা কেমনে বুঝলাম না? এমন সহকর এক ফোঁটা চোখের পানি নবীর গালে পড়ে যায়, নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে বলে, আবু বকর কান্দ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্যই কান্দতেছি, আপনি জন্মের আগে বাবা হারাইছেন, 6 বছর বয়সে মা হারাইছেন, এত কষ্টের জীবন আপনার, সেই আপনি এই বছর চাচা আবু তালেবকে হারাইলেন, বিবি খাদিজাকে হারাইলেন, এখন আবার মক্কা ছেড়ে মদিনায় আপনাকে হিজরত করা লাগবে। আমি বলতেছি, আল্লাহ এই ভালো মানুষটাকে আপনি কিছুই করেন না। রাসূল বলে, আবু বকর, আবু বকর এমন করে কান্দ না, আল্লাহ পাক আমাদেরকে মক্কা থেকে মদিনায় পাঠানোর পিছনে আল্লাহর মহৎ উদ্দেশ্য আছে। নবী গেলেন মদিনায় 8 বছর পরে, আল্লাহর নবী যখন মক্কা বিজয়ী হয়ে গেল, সূরা নসর যখন নাজিল হয়েছে, একটু খেয়াল করেন, উমর ফারুক একটা তরবারি নিয়ে গোটা মক্কার আবু জেহেলের বাড়ি, আবু সুফিয়ানের বাড়ি, হিন্দার বাড়ি খুঁজতেছে, কিন্তু একটা নেতাও বাড়িতে নাই। উমর ফারুক বলে, রাসূলুল্লাহ একটা নেতাও মক্কার বাড়িতে নাই, গেল কোন জায়গায়? এমন সময় আবু বকর কান্দের বলে, উমর একদিন গর্তের মধ্যে আত্মগোপন করে নবীকে বলেছিলাম, এত কষ্ট ইসলাম কেমনে সহ্য করবে? নবী সেদিন বলেছিলেন, আবু বকর তেমন দুর্দিন ইসলামের থাকবে না, এই গর্তের ইসলাম একদিন মক্কা বিজয়ী করে নিবে। আজকে যারা এখানে বসে আছি ভাইজান, এই জিকিরটা সবসময় আমরা খেয়াল করব, আমরা একলা নাই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। ফাযকুরু নিয়াজকুরুকুম, আল্লাহ বলে তুমি যখন আমাকে জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করি, অস্কুরুলি তোমরা শুকুর গুজার করো যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ তাকফুরুন তোমরা কুফুরি করিও না, আমাদের যে অবস্থায় আল্লাহ রাখছে এই অবস্থার মধ্যে থেকে আমাদেরকে আল্লাহর পথে পুরাপুরি থাকতে হবে, চলতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এ তৌফিক দান করে, সকলে বলে আমিন।